এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না। উফ বাবা, কত দেরি হয়ে গেল, হাটে আর শুটকি মাছ পাওয়া যাবে? মনে তো হয় না, তাড়াতাড়ি যাই বাবা। A few moments later. অনেক ভাগ্য আমার, ভাগ্য চক্রে শুটকি মাছটা পেয়ে গেছি। এবার এই পোকা বেগুন একটা তুলে গাছতে আর শুটকি মাঠের জাপটা করে একা একা খেয়ে নেব। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি। ভাল লাগে না এই মাছ, কেন গো? বাজারে যাও গো, রান্না করো, তবে দুমুটো খেতে পারবো। একা জীবনে কত জ্বালা। অনিমা ইনিমা ওই মাছ কাটছু কেন রে? তুই কি প্রভু, মাছ কি সেটাও ভুলে গেছিস নাকি? নিরামিষ খেয়ে তো চোখটা নেবা হয়ে গেছে। মাছ চিনতে পারবো নি আবার। তুই কি মাছ কাটতেছিস সেটা আমি জিজ্ঞাসা করতেছি, তুই রেগে যাচ্ছিস কেন? আমি যা কাটি না কেন, তুই যা ভাগ এখান থেকে। মাছ কিনলে খরচা হবে, ওই জন্য রাতারাতি প্রভু হয়ে গেছে। কি বাবার কথা বলতে বলা, যা যা বাজারে গিয়ে দু টাকার পালং শাক আর দুটো আলু কিনান, তাছাড়া তো তোর খাওয়ার গাল নেই। এনি মই রেগে যাচ্ছিস কে? তুই বন্ধু হোস বলি আমি জিজ্ঞাসা করি। আমার অত জিজ্ঞেস করতাম না, তুই যা যেদিকে যাচ্ছিলি সেদিকে যা। প্রভু হলি কত সুখ, তুই আটকুড়ো হলে আর কিভাবে বুঝবি? প্রভু হয়ে তো দেখ কত সুখ। ও যারা কিপ্ট হয় তারাই প্রভু হয়। তুই যা যা, আমার বোঝাতে হবে না। যা যা তুই। হরি হর এ নম কৃষ্ণ যাদু বায়ু নম। প্রভু হলি কত সুখ, তুই আটকুড়ো হলে আর কিভাবে বুঝবি? প্রভু হয়ে তো দেখ কত সুখ। প্রভু হলি কত সুখ, তুই আটকুড়ো হলে আর কিভাবে বুঝবি? প্রভু হয়ে তো দেখ কত সুখ।
কি পারবো না। আরে কৃষ্ণ ভালো আছো? ওই আধা মাধবের কৃপায় কোন রকমে চলে যাচ্ছে। চলো চল। এই মান্যা কবুর পাল্লায় পড়ে নিমাই দাদু তাহলে প্রভু হয়ে গেল। এই মান্যার পাল্লায় পড়ে নিমাই দাদু ভোগেই চলে যাবে। বাচ্চা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অনিমাই বুড়ো একটু শোনো, কি হয়েছে তোর ডাগলি? তুমি কি বাড়ির দিকে যাচ্ছ? মনে তো সেরকম হচ্ছে। বাজারের ব্যাগটা একটু তোমার বৌমার কাছে দিয়ে দেবে? বাবা কি ভারী রে, কি বাজার করলি এত? একটু কচি পুঁই শাক আর নদীর ছোট ছোট চিংড়ি মাছ। রবিবার চিংড়ি মাছ নিয়ে যাবো, ওরা ওটা খাবার আমার অসুস্থ করে দিল, আবার গিয়ে চান করতে হবে আমার। হঠাৎ গোটায় কি অবস্থা, আগে ছিল মধু আর এখন হয়েছে মধুসূদন। আমি বউ লোক, আমার হাতে মাছ ধরে দিলো, আমার চান করতে হবে। তোর শালা কোনোদিন ভালো হবে নি, তোর মুখে পোকা পড়ুক, তোর মাথায় বাজ পড়ুক, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক।